গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠে আসছে। এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগ গণমাধ্যমে প্রচারিত ফুটেজে ইহুদি সেনাদের যুদ্ধাপরাধের প্রমাণও দেখা গেছে স্পষ্ট। তারপরও গাজা ও লেবাননে নির্বিকারভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধরত ইসরায়েলি সেনাদের বিদ্রোহ করার মতো ভয়ঙ্কর পরামর্শ দিলেন ইসরায়েলের সাবেক এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। উত্তর গাজায় ইসরায়েলের সেনারা সম্ভবত এমন কিছু করছে যা যুদ্ধাপরাধের আওতাভুক্ত হতে পারে। ইসরায়েলি সামরিক কর্মকর্তা ও সৈনিকদের উচিত যুদ্ধক্ষেত্রে অপরাধ বলে বিবেচিত হতে পারে এমন কোনো ঊর্ধ্বতন আদেশ মানতে অস্বীকার করা, এমনটাই মনে করছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক উপপ্রধান ইরান ইতজিয়ন। তিনি চারজন ইসরায়েলি প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেছেন, এমনকি নিজেও একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে কাজ করেছেন। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইতজিয়ন জানান, যদি কোনো সেনা অথবা একজন কর্মকর্তা মনে করেন কোনো আদেশ পালনের কারণে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হবে, তাহলে তাদের উচিত তা মানতে অস্বীকার করা। এ সময় তিনি দায়িত্বে থাকলেও আদেশ অমান্য করতেন বলে জানান সাবেক এ সেনা কর্মকর্তা। যে কোনো ইসরায়েলি সেনারই এমনটা করা উচিত বলে মনে করেন তিনি। ইতজিয়ন মনে করেন যে কোনো মূল্যবোধের বিপজ্জনক ক্ষয় রয়েছে, এমনকি যে কোনো রাগের বিস্তৃত প্রতিশোধ নেয়ার স্পৃহাও রয়েছে, যার কারণে তিনি ফিলিস্তিন ও ইসরায়েলের জনগণের জন্য বেশ চিন্তিত। তিনি মনে করেন গেল বছরের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলিরা একটি ট্রমার ভেতর আছে, ফলে ইসরায়েলের প্রতিশোধের নেশা অনুধাবন করা যায়। সাবেক এ ইসরায়েলি সেনা কর্মকর্তা মনে করেন এখানে মানুষ হত্যা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী কোনো সন্ত্রাসী গ্রুপ বা সশস্ত্র সংগঠন নয়, তারা একটি সার্বভৌম দেশের বাহিনী, তাদের একটি ইতিহাস আছে, নীতি ও মূল্যবোধ আছে। ইসরায়েলি বাহিনীর উচিত আন্তর্জাতিক আইন অনুসরণ করে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে অভিযান পরিচালনা করা, কারণ ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে তার অস্তিত্ব বজায় রাখতে চায়। ইতজিয়নের সন্তানেরা এখন ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করছে, এমনকি তার বন্ধু ও পরিবারের সদস্যরা এখনও ইসরায়েলি সেনাবাহিনীতে আছে। তিনি জানান একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে তিনি শুধু তার কথা বলতে চান। তিনি চান ইসরায়েলি সেনারা যাতে কোনো প্রকার যুদ্ধাপরাধে জড়িয়ে না পড়ে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।